বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফেরতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানি হয়। ছাত্র রাজনীতি ইস্যুতে বুয়েট শিক্ষার্থী রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার সকালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে তাকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। বিবাদী করা হয় বুয়েটের ভিসি সহ সংশ্লিষ্টদের পরে হলের সিট ফিরিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। গত 29 মার্চ রাতে বুয়েটে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশ এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েট পরিস্থিতির এটা হলে কোনো আনওয়ান্টেড পরিস্থিতির সূচনা হবে কি না, আমি এবং আমরা কোর্টকে আশ্বস্ত করেছি এজ এ লয়ার যে আনওয়ান্টেড সিচুয়েশান তৈরি হবে না, এবং কোর্ট শুধুমাত্র ওই পার্টটা স্টে করেছেন সিট বাতিলের পার্টটুকু, আর ইনকোয়ারি কমিটি যেটা আছে সেটা তারা ইনকোয়ারি করতে পারবে, কী ঘটনা ঘটেছিল উদ্ঘাটন করতে পারবে। ক্যান্সেল কালচারের প্রবণতা আমরা বুয়েটের শিক্ষার্থীদের একাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বুয়েটের শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সেই জায়গায় তারা যেন সচেতন থাকে। রাব্বি এখানে এক ধরনের বলা যায় যে সেলিব্রেটি ভিকটিম অফ ক্যান্সেল কালচার, এখানে সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো যে সবাইকে গ্রহণ করার একটি ইনক্লুসিভ প্রবণতা যেন বুয়েটের শিক্ষার্থীরা গ্রহণ করে।